নির্বাচনী কমিটির কাজ আমরা 15ই মার্চের মধ্যে সার্বিকভাবে 100% করে দেওয়ার আহ্বান জানিয়েছি। অঞ্চল নির্বাচনী কমিটি হয়েছে, বিধানসভা নির্বাচনী কমিটি হয়েছে, বুথ লেভেলের নির্বাচনী কমিটি, তার একটু মানে সপ্তাহে বসে পরের সপ্তাহের জন্য কর্মসূচি নিতে হয়। সেই কর্মসূচি করবার জন্য আমরা বলেছিলাম দেওয়াল্লিখর, সেই জন্য খুব দ্রুত আমাদেরকে দেওয়াল্লিখরের জায়গায় নেমে পড়তে হয়। আমরা যেটা চাইছি এই বুথ লেভেল কমিটি প্রত্যেকটা বুথে কোথায় বসবে, কোথায় যাবে, প্রত্যেকটা বুথে একটা করে গণশক্তি নিয়ে যাওয়ার ব্যাপার। আমরা এটা মনে করেছিলাম যে এপ্রিল মাসের 1 তারিখ থেকে আমাদের যাতে সমস্ত বুথে গণশক্তি কাগজ পৌঁছে দিতে পারে তার একটা ব্যবস্থাপনা আমাদেরকে ওখানে করতে হবে। আমরা এমনিতে হচ্ছে অনেকেই ভাবছেন এরকম যে প্রার্থী তো যাচ্ছে, প্রার্থী যে এলাকায় যাচ্ছে, প্রার্থী যাবে, প্রার্থী যাচ্ছে, একটা লোকসভা কেন্দ্রের প্রার্থী সব গ্রামে পাড়ায় বৈঠকে যেতে পারবে না, সব তার জন্য একটা চেষ্টা করতে পারি, আমরা কতটা পারি সেটা দেখা দিতে পারবো। কিন্তু আমাদের মূল কাজ হচ্ছে, মূল কাঠামো হচ্ছে আমাদের সংগঠন, সেই কারণে এই কাজটা আমাদেরকে খুব দ্রুত করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাতে চাই। একদিকে দেওয়াল্লিখন, একদিকে এই কাজ যে অফিসে পাঠাতে হবে, তারপর ওখানে যাবে, তারপর আপনার এই পারমিশনের ব্যাপারে যেতে পারবেন। আর হচ্ছে যে আরো দুটো সরকারি অ্যাপস আছে বক্তব্য রাখবার জন্য, সংক্ষেপে বক্তব্য রাখার জন্য কমরেড বাসুদেব আচারিয়াকে আহ্বান জানাচ্ছি। দুই প্রার্থী কমরেড অমিয় পাত্র, কমরেড সুনীল খান, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, গণতন্ত্রকে একটা ভিন্ন পরিস্থিতি ভিন্ন পরিপ্রেক্ষিতে এই নির্বাচন হচ্ছে। আপনি একটা সরকার ক্ষমতায় অধিষ্ঠিত, যে সরকার এই 5 বছরে জনগণের সমস্যা বেড়েছে।